প্রতিদিনই রেকর্ড ভাঙছে জ্বালানির দাম। টানা 9 দিন কলকাতা সহ মেট্রো শহরগুলিতে বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। কলকাতায় পেট্রোলের দাম বাড়ল লিটার প্রতি 24 পয়সা। এর ফলে কলকাতায় পেট্রোলের দাম হলো লিটারে 90 টাকা 78 পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি 25 পয়সা। ফলে কলকাতায় লিটার প্রতি ডিজেলের দাম হলো 83 টাকা 54 পয়সা। লাগাতার পেট্রোপণ্যের দাম বৃদ্ধিতে তৈরি হয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার আশঙ্কা। তেল নিয়ে যদি যাই, কাজগুলো করতে যাই, গাড়ি নিয়ে, বাইক নিয়ে, নিজস্ব ভেহিকলস নিয়ে, তাহলে যে মানে পেট্রোলের যে দাম যেভাবে বাড়ছে, আমরা কোনোভাবেই কোনো কাজ করতে পারছি না। এভরি ডে কিছু না পেট্রোলের দাম বেড়েই চলেছে। এই তো মানুষের পক্ষে চলা হাঁটা মুশকিল হয়, প্রত্যেক জিনিসের দাম বাড়বে। এটা তো মাল্টিপল এফেক্ট আছে না, এত 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 মাল্টিপল এফেক্ট হবে যে সব সব জিনিস এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। এটা তো গভর্নমেন্টের চিন্তা করা উচিত, গভর্নমেন্ট তো কিছু দেখছে না। অর্থনীতিবিদ অভিরূপ সরকারের সঙ্গে এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলছেন শুনবো। পেট্রোলের দাম বাড়লে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে বাড়ে এটা সবাই জানে, সরকারও জানেন। তা সত্ত্বেও এই যে নীতি তারা নিয়েছেন যে বিদেশের বাজারে দাম বাড়লে সঙ্গে সঙ্গে সেটা ভোক্তাদের ওপর ট্রান্সফার করে দেওয়া হবে, যদিও অবশ্য আমরা দেখেছি দাম কমলে, বিদেশের বাজারে দাম কমলে আমাদের দাম কমে না, সেটা আমি ছেড়েই দিলাম। কিন্তু বিদেশের বাজারে দাম বাড়লেই যে সঙ্গে সঙ্গে এখানে পেট্রোলের দাম বাড়াতে হবে, এই জিনিসটা ঠিক নয়, এই নীতিটা ঠিক নয়। আসলে সাধারণ যারা ভোক্তা, যারা সরাসরি পেট্রোল কিনছেন তাদের বাদ দিচ্ছি, কিন্তু সাধারণ মানুষ যাদের শাকসবজি কিনতে হয় বাজার থেকে, পেট্রোলের দাম বাড়লে, ডিজেলের দাম বাড়লে শাকসবজিরও দাম বাড়বে। এখন এই মানুষগুলো অনেকটা ভালনারেবল। এই যে ফ্লাকচুয়েশন হচ্ছে বিদেশি বাজারে, বিদেশি বাজারের দামে, সেটা সরকার যত সহজে অ্যাবজর্ব করতে পারেন, একটা সাধারণ গৃহস্থ অত সহজে পারে না। এখন তার ফলে সরকারকে বুঝতে হবে যে সরকারকে কিছু প্রাইস ফ্লাকচুয়েশন অ্যাবজর্ব করা দরকার। সরকারকে খুব ভালো করে ভেবে দেখা প্রয়োজন যে আদৌ বাজারের দামের সঙ্গে সরাসরি লিঙ্ক করবেন কিনা। আমার মনে হয় লিঙ্কটা করা উচিত নয়। আমরা কথা বলেছিলাম তৃণমূল সাংসদ সৌগত রায় এবং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে, তারা কি বলছেন শুনব। সমস্ত পেট্রোলিয়াম জাত পণ্যের দাম এভাবে কেন বাড়বে তার কোনো ব্যাখ্যা তো সরকার থেকে দেয়নি, দিচ্ছেও না। এখন এইবারও যে কেন্দ্রীয় বাজেট এসছে তাতে আবার পেট্রোল ডিজেলের উপর শেষ চাপানো হয়েছে একদম বাজেটে ঘোষণা করে। শেষ মানে হচ্ছে রাজ্য সরকারগুলো তার অংশ পাবে না, এই শেষটা নেবার কোনো দরকার ছিল না, কিন্তু কেন্দ্রীয় সরকার সেই শেষটা বাড়িয়েছে। তাই আমাদের দাবি যে শেষটা প্রত্যাহার করেনি তাহলে কিছুটা দাম কমবে, এইভাবে তো মানুষের উপর অস্বাভাবিক চাপ সৃষ্টি করা ঠিক হচ্ছে না। আন্তর্জাতিক বাজারে যখন পেট্রোল ডিজেলের দাম কম ছিল তখনও তো কেন্দ্রীয় সরকার সেগুলো কমায়নি, ওদের ওরা গত কিছুদিনের মধ্যে 2 লক্ষ কোটি টাকার রাজস্ব আদায় করেছে কেন্দ্রীয় সরকার এই পেট্রোল ডিজেল থেকে। এটা একেবারেই জনবিরোধী, আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং দেশে এর বিরুদ্ধে আন্দোলন হবে সব জায়গায়। পেট্রোল ডিজেলের দাম তো আজকে বাড়ছে না, বাড়ে আবার কমে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে আছে, সরকার কন্ট্রোল করতে পারে না, সেজন্য যখনই ওখানে বাড়ে এখানে বাড়ে, কিন্তু সরকার সুযোগ পেলে কম করে। আজকে পরিস্থিতির কারণে বেড়েছে, শেয়ার মার্কেট বাড়ছে, সব বাড়ছে, তো পেট্রোলের দাম সরকার চেষ্টা করবে কম করার, সে তো আগেও করেছে ভালোভাবে। কিন্তু পশ্চিমবঙ্গে আলুর দাম 50 টাকা হয়েছিল, সেটা তো আর আন্তর্জাতিক বাজার নয় বা অন্য রাজ্যের সঙ্গে উপস্থিত নয়, যারা যে আলু 4.5 টাকার মধ্যে বিক্রি করেছে চাষিরা, সেটা তারা 50 টাকা কিনলো, এর পিছনে কি রহস্য আছে? তখন কি হাহাকার হয় না, কি করে হয়, কেন হয়?